তাহলে ভগবান সবার, ভগবান কোনোদিন কারোর একার নয়। যদি বলেন তার প্রমাণ, যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে আস্বাদন করবেন বাবা, কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধে বাবা, যেদিন পঞ্চ পাণ্ডবদের পক্ষে আমার কৃষ্ণ ছিল, আর যেদিন আমার ওই দুর্যোধনের পক্ষে পিতামহ ভীষ্ম ছিল, সেদিন আমার ওই যে গুরুদেব দ্রোণাচার্যের একটা পুত্র ছিল যার নাম হলো অশ্বত্থামা, ওই অশ্বত্থামা গিয়ে বলেছিল দুর্যোধন দুর্যোধন বুড়ো মানুষকে যদি তুমি সঙ্গে রাখো তাহলে কি কোনোদিন তুমি যুদ্ধে জয়ী হতে পারবে? বুড়ো মানুষকে যুদ্ধ থেকে বাদ দাও, তোমার দল থেকে ওই বুড়োদের বাদ দাও, আর যদি দিতে পারো তাহলেই তুমি পারবে তুমি যুদ্ধে জয় লাভ করতে। তখন এই অশ্বত্থামার কথা শ্রবণ করে বলেছিলেন, বলেন আমাকে কি করতে হবে? অশ্বত্থামা বলেছিল, আমি কথা দিলাম পঞ্চ পাণ্ডবদের ওই একটা একটা করে মস্তক ছেদন করে আমি তোমার কাছে এনে দেব। অশ্বত্থামার কথা শুনে বাবা দুর্যোধনের মনে বড় আনন্দ হলো যে পঞ্চ পাণ্ডবদের পাঁচটা মাথা আমার কাছে এনে দেবে, আর মনে আনন্দ পেয়ে এই অশ্বত্থামা গিয়েছিল পঞ্চ পাণ্ডবদের পাঁচটা মাথা ছেদন করবে বলে। কিন্তু বাবা আপনারাই বলেন তো, যা কিছু পৃথিবীতে হয় সবই তো আমার ভগবানের চিত্রপটে, আর ভক্তের মনের ভিতরে যে কি চলছে, ভক্তের মনের বেদনা কি, সেটা আপনারা আমরা বুঝতে না পারি, কিন্তু আমার ভগবান এই জগতে ঠিক বুঝতে পারে। তো আজকের অশ্বত্থামা দুর্যোধনকে বলেছিল পাণ্ডবদের মস্তক ছেদন করে আনব, এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন বাবা। আর যখন অশ্বত্থামা কথাটা বলেছে দুর্যোধনের আনন্দ, ওরা তো শত্রু, আর শত্রুদের মাথা যদি কেটে আনা যায় তাহলে মনে বড় তৃপ্তি পাওয়া যাবে, আনন্দ উপভোগ হবে। তো অশ্বত্থামা গিয়েছিল বাবা পাণ্ডবদের মাথা কাটতে, কিন্তু যে পক্ষে আমার কৃষ্ণ সে পক্ষের কি কোনোদিনই অপমৃত্যু হয়? ভগবান বললেন, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই, এই জগৎ সংসারে ভগবানকে যদি যে চেয়েছে বাবা ভগবান তার দাস হয়ে থাকতে পেরেছে, আর যে চাইনি ভগবান একটু তাকে নাচিয়ে দিয়েছে। দেখেন কি ঘটনাটা ঘটে, ভগবান ধ্যানাযোগে বুঝতে পেরেছে তার ত্রিনয়ন দিয়ে অশ্বত্থামা পাণ্ডবদের মস্তক ছেদন করবে, আর বুঝতে পেরে হঠাৎ ভগবান প্রস্তাব দিল পাণ্ডবদের ঠিক সেই দিন একটু গঙ্গায় বিচরণ করতে যাবে, মানে গঙ্গার হাওয়া খেতে যাবে। তো যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব তো অবাক হয়ে গেল, হঠাৎ কি হলো সখা কৃষ্ণের, হঠাৎ বলছে চলো গঙ্গার হাওয়া খেয়ে আসি। তো চলে গেছে পাণ্ডবদের নিয়ে ভগবান কৃষ্ণ, আর যে ঘরে পাণ্ডবদের থাকার কথা সেই ঘরে দ্রৌপদীর পঞ্চপুত্র ঘুমিয়েছে। ওই যে বললাম সবটাই ভগবানের ইঙ্গিতে হয়, কেন বা সেদিন ভগবান পাণ্ডবদের নিয়ে চলে যাবে আর কেন বা দ্রৌপদীর পাঁচটা ছেলে ওই ঘরে ঘুমাবে? অশ্বত্থামা বুঝতে পারেনি, রাতের অন্ধকারে ঘরে কোনো আলো জ্বলছিল না, আর অন্ধকারে হাতে তরবারিটা নিয়ে পাঁচটা ছেলে যখন পর পর ঘুমিয়ে আছে, অশ্বত্থামা মনে মনে করেছিল ওইটা হলো পঞ্চ পাণ্ডবদের মাথা, ওই ধারালো চকচকে অস্ত্রটা দিয়ে একটা একটা সন্তানের মস্তকটা ছেদন করে আর একটা একটা সন্তানের মাথা পুটলি করে বেঁধে, একটা একটা করে পাঁচটা ছেলের মস্তক ছেদন করে আর ওই দুর্যোধনের কাছে ঘাড়েতে করে নিয়ে গেছে। দুর্যোধন দুর্যোধন দেখো, আমি বলেছিলাম না পঞ্চ পাণ্ডবদের পাঁচজনের মাথা আমি তোমার পায়ে এসে ফেলব, যতই পিতামহ ভীষ্মের ইচ্ছা মৃত্যু হোক না কেন কোনোদিন পারবে না, আমার মতো করে বড় বীরত্ব অর্জন করে পাণ্ডবদের মস্তক ছেদন করে আনতে।
দুর্যোধনের মনে বড় আনন্দ হলো, আনন্দে গদগদ হয়ে একটা একটা করে পুটলি খোলে আর একটা একটা করে মাথা নিয়ে একটা একটা পাথরে আছাড় দেয়। একটা একটা করে যখন আছাড় দিচ্ছে, পাঁচটা মাথা যখনই আছাড় দেওয়া হলো বাবা, সবকটা মাথা ভেঙে চৌচিরি হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুর্যোধন পাগলের মতো কেঁদে উঠেছিল। অশ্বত্থামা, এটা তুই কি করেছিস? হে তো পাণ্ডবদের মাথা হতে পারে না, আমি পাঁচটা মাথা পর পর পাথর মারলাম, সবকটা মাথা ভেঙে চৌচিরি হয়ে গেল, কিন্তু আমি যতটুকু জানি ভীমের মাথা পাথরে মারলেও ও তো ভেঙে চৌচিরি হবে না। সত্যি করে বল, কার মাথায় এনেছি? অন্ধকারে বুঝতে পারিনি দুর্যোধন। সবাই বলে না বাবা দুর্যোধন শুধু খারাপ, সবাই বলে দুর্যোধন খারাপ, সবাই শুধু খারাপটা দেখে গেল, একজন ভক্ত দুর্যোধনের এতটুকু ভালো দেখে। আজকে আমি বলে দিয়ে যাব দুর্যোধনের ভালোটা। যখন হাতে লণ্ঠন নিয়ে দেখছে বাবা, ওই ওই পাঁচটা ছেলের মাথা একটা একটা করে পাথরে মেরেছে না, তার মধ্যে তো ভীমের মাথা নেই, ও তো দ্রৌপদীর পাঁচটা ছেলের মাথা। দুর্যোধন অশ্বত্থামার চরণ দুটো তুলে ধরে, এটা কি করলি তুই? যদি আমার কুরু বংশে যদি আমার কেউ না থাকতো, অন্তত আমার ভাইয়ের ছেলেরা আমাদের উদ্দেশ্যে তো একটু পিণ্ড দিতে পারত। ভালো করে বুঝবেন বাবা, ওই জন্য একটা কথা বলে যাই, নিজের ছেলেকে যতটা ভালোবাসবেন তুমি তোমার ভাইয়ের ছেলেকে ঠিক ততটাই ভালোবাসবে। যদি তোমার বংশী বাতি দেওয়ার মতো শেষের দিনে কেউ না থাকে, শাস্ত্র বলছে মমিতার কথা নয়, তোমার ভাইয়ের ছেলেরা তোমার উদ্দেশ্যে পিণ্ড দিতে পারে, তোমার মুখে আগুন দেওয়ার মতো যদি কেউ না থাকে, তোমার ভাইয়ের ছেলে যদি থাকে সে পারে তোমার মুখে আগুন দিতে। ওই জন্য নিজের ছেলেকে যত ভালোবাসবে ভাইয়ের ছেলেকে ঠিক ততটাই ভালোবাসবে। ভাইয়ের সঙ্গে যত শত্রুতা হোক না কেন, ভাইয়ের সঙ্গে যদি পাঁচিল তুলে দেওয়া হয়, ভাইয়ের সঙ্গে যদি মামলা পর্যন্ত চলে, কিন্তু তার ছেলেকে কোনোদিন যেন শত্রু মনে করো না, যেটা দুর্যোধন মহাভারতে শিক্ষা দিয়ে গেছে। অশ্বত্থামা, যদি আমার বংশে কোনো ছেলে না থাকে, তুই এটা কি করলি? ও যে পাণ্ডবদের মাথা নয়, যদি পাণ্ডবদের মাথা হতো তাহলে ভীমের মাথা ভেঙে চৌচির হতো না, কাদের মাথা এনেছিস? ভালো করে লণ্ঠনে দিয়ে দেখলো, দ্রৌপদীর পাঁচটা ছেলের মাথা। দুর্যোধন ছেলেগুলোর মাথা, আমি কত বড় ভুল করলাম, আমি অহংকারী বশীভূত হয়ে পঞ্চ পাণ্ডবদের সঙ্গে শত্রুতা করে তাদের ছেলেদের হত্যা করলাম। দূর হয়ে যা এখান থেকে অশ্বত্থামা, আর কোনোদিন ওই মুখ তুই আমায় দেখাবি না। অশ্বত্থামাকে বের করে দিল ভক্ত বাৎসল্য ভগবান, সব কিছু জানে, তার ইচ্ছাতে তো ঘটলো। যখন সকাল হয়েছে বাবা, যখন পাণ্ডবদের নিয়ে ঘরে ফিরেছে, ঘরে ফিরে দরজাটা যেই না খুলেছে, ছোট
ঘরটা চারিদিকে রক্তে রক্তাক্ত হয়ে আছে, পাঁচটা ছেলের দেহ পড়ে আছে। কারণ যখন মাথা কেটে নিয়েছে বাবা, দেহটা ছটফট করে যেত, চারিদিকে পাঁচটা দেহ ছড়িয়ে আছে, কিন্তু কারোর মাথা নেই। তৃতীয় পান্ডব অর্জুন চিৎকার করে ডাকলো, সখা গো, একেবারে বল আসলে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন আমার মায়েরা, আপনারা নারী, আমিও একটা নারী, আর মহাভারতে দ্রৌপদী ছিল একটা নারী। পাঁচটা ছেলের দেহ পড়ে আছে, পাণ্ডবরা হাহাকার করে কাঁদছে। অর্জুন প্রতিজ্ঞা করলো, ভীম প্রতিজ্ঞা করলো, ওই অশ্বত্থামা মেরেছে আমাদের পাঁচটা ছেলেকে, আমরাও অশ্বত্থামাকে হত্যা করব। বন্দি করে আনলো অশ্বত্থামাকে, আর অশ্বত্থামাকে যখন বন্দি করে এনেছে বাবা, দ্রৌপদীর চরণ তলে হাতে পায়ে দড়ি বেঁধে দ্রৌপদীর চরণে অশ্বত্থামাকে বেঁধেছে। দ্রৌপদী আদেশ করো, এই মুহূর্তে ওর শিরচ্ছেদন করব। ও যেমন আমাদের পাঁচটা ছেলের মাথা কেটে নিয়ে গেছে, তুমি একবার আদেশ দাও। দ্রৌপদী মায়া নয়ন জলে অশ্বত্থামাকে দ্রৌপদী তুলেছে, গুরুপুত্র তো পাণ্ডবদের গুরুদেব দ্রোণাচার্য তারই ছেলে, ব্রাহ্মণের ছেলে, অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, দ্রৌপদী তুলেছে, কত বড় ত্যাগ একটু লক্ষ্য করে দেখে। অশ্বত্থামাকে তুলে অশ্বত্থামার কাছে দ্রৌপদী হাত জোড় করেছে, নিতে পারতিস আমার প্রাণ, ওরে বাবা মা বেঁচে থাকলে যদি পুত্র চলে যায়, তুই বুঝবি না এর বেদনা কত। পাণ্ডবরা বলছে, দ্রৌপদী তুমি আদেশ করো, ওর ওই শীতটা তোমার চরণে ফেলবো, একবার আদেশ দাও। না না, খবর দাও, তোমরা কেউ ওর গায়ে হাত দেবে না, পুত্র হারাবারে যে কি জানো। যে মা হারিয়েছি সেই মানে, আজ যদি অশ্বত্থামা রাগের বসে, ও যে ভুল করেছে আমরা যদি সেই একই ভুল করি, আমাদের গুরু মা মানে দ্রোণাচার্যের স্ত্রী, তুমি জানো সেই মায়ের কি দশা হবে। দ্রোণাচার্য দেব, অশ্বত্থামা একটাই মাত্র পুত্র, তুমি জানো না তোমাদের চরণ ধরে নিবেদন, যে যন্ত্রণা আমি পাচ্ছি সে যন্ত্রণা যেন আমাদের গুরু মা ভোগ না করে। নিতাই হরি বল, হরি বল, হরি বল। এটা তুমি কি বলছো? দ্রৌপদীও আমার পাঁচটা ছেলেকে মেরেছে, আমি নিজের হাতে ওকে মারতে চাই না। না, আমি দ্রৌপদী, আমি আদেশ দিলাম,
কোনদিন অশ্বত্থ আমাকে হত্যা করো না, ও যদি মরে যায় ওর মাকে দেখে দিয়ে মরে যাও, মেরো না। বেশ, মাধবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে কৃষ্ণকে, কৃষ্ণ তুমি বলে দাও আমরা কি করব, আমাদের পাঁচটা ছেলেকে হত্যা করেছে, তুমি বলো কি করব, দ্রৌপদী তো মারতে চাইছে না, আর আমাদের ইচ্ছা ও যেমন আমার পাঁচটা ছেলেকে মেরেছে আমিও মারব। ভগবান সবার, ভগবানের চরণে দ্রৌপদী বসেছে, হে মাধব আমি কি পারি একজন মা হয়ে আর একজন মাকে কাঁদাতে। অমায়েরা জগতে যা যা কিছু করত, নিতাই গৌর হরি বল হরি বল, যা যা কিছু করত আমার দ্রৌপদী তার সখা কৃষ্ণের কাছ থেকে অনুমতি নিয়ে করত। ভগবান আদেশ দিল অশ্বত্থামা ব্রাহ্মণের ছেলে, ওকে যদি হত্যা করা হয় তাহলে তোমরা ব্রহ্ম হত্যার কাজে লিপ্ত হবে, অপরাধী হবে, খেয়াল করো। তাহলে কি করব বলে ওর মস্তক মুন্ডন করে দাও, আর দেখবেন বাবা মারা থেকেও যদি তুমি সবার সামনে অপমান করো, যদি তোমার সম্মান চলে যায়, এর থেকে বড় দুঃখ, এর থেকে বড় কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। তুমি যদি দশ গ্রাম মারতে বাবা, সে মারার কষ্ট ভোলা যায়, কিন্তু তুমি যদি দশ জনের সামনে একটা অপমানজনক কথা বলো, সেই অপমান তোমার সারা জীবন হৃদয়ে মেতে থাকে। মাধব বলেছিল একটা কাজ করো, ও তো এত বড় অন্যায় করেছে, ওর মস্তক মুন্ডন করে দাও, সবার সামনে ওই অশ্বত্থামার মস্তকটা মুন্ডন করে দিল। যার জন্য বাবা মাঝে মাঝে এখনকার ছেলেরা অশ্বত্থামার মতো চুল কাটা ধরেছে, দেখেছেন? তারে নি ওই রকম করে দেখবেন, এই মাঝখানে একটু চুল আছে আর চারিদিকে কেটে দিয়েছে, আছে না ওটা অশ্বত্থামার চুল কাটা। পাণ্ডবরা পাণ্ডবরা অশ্বত্থামার এইভাবে মস্তকটা মুন্ডন করে দিয়েছে। আজকে এই ঘটনা ঘটবার পরে অশ্বত্থামার কিন্তু হৃদয়ে একটা রাগ জন্মে গেল, ক্রোধ জন্মে গেল, যে এত বড় অপমান করলো, আমি ওদের গুরু ভাই, আর গুরু ভাইকে যখন অসম্মান সূচক কথা বললো না কিন্তু আমার মস্তক মুন্ডন করে দিল, প্রতিশোধ তো আমি নেব। কি করে প্রতিশোধ নেবে? একমাত্র বংশধর ছিল কোথায়? উত্তরার, জানেন তো অভিমন্যুর সন্তান মায়ের গর্ভে যখন ছিল ওই একটাই মাত্র বংশধর, অশ্বত্থামার মাথায় জেদ জন্মে গেল, ওটাকেও পৃথিবীর আলো আমি দেখতে দেব না, ওটাকে
মাতৃ জঠরেই আমি হত্যা করব। যখন অশ্বত্থামা বাণ নিক্ষেপ করেছিল সেদিন বাবা ভগবান কৃষ্ণ হস্তিমা নাপুর ছেড়ে দ্বারকায় চলে যাচ্ছিল, আর দ্বারকায় চলে যাবার সময় ভক্ত বাৎসল্য ভগবান বুঝতে পারলো অশ্বত্থামা পান ছেড়েছে, আর ওই পানটা যদি একবার উত্তরার গর্ভে যায়, গর্ভে বসেছিল অভিমন্যু আপনারা জানবেন, আর এই অভিমন্যু বলেন তো স্ত্রীর নাম কি ছিল, বলেন অভিমন্যু স্ত্রীর নাম উত্তরা, আর সুভদ্রা ছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুনের সহধর্মিণী। আর এই উত্তরার গর্ভে যখন একটা সন্তান ছিল যার নাম কি বাবা, পাণ্ডবদের বংশধর বেঁচেছিল যার বংশধর আমরা, যার থেকে কলিযুগটার সূচনা হলো, কে পরীক্ষিত মহারাজ, উত্তরার গর্ভে ছিল পরীক্ষিত মহারাজ, মেরে ফেলতে চেয়েছিল ওই অশ্বত্থামা জেদ বশত যখন বাণটা নিক্ষেপ করেছিল ভগবান দ্বারকায় ফিরে যাচ্ছিল, যেতে যেতে মনে মনে ভাবলেন সর্বনাশ, ওই বাণটা ওই ব্রহ্মবাণ যদি একবার উত্তরার গর্ভে প্রবেশ করে তাহলে তো আর বাঁচবে না পরীক্ষিত, ভগবান ওই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করেছে, আর গর্ভের মধ্যে প্রবেশ করে পরীক্ষিতকে প্রাণে বাঁচিয়েছিল, যেতে গিয়ে যখন উত্তরাকে বাঁচালো মা কুন্তি দেখে কৃষ্ণের কাছে দাঁড়িয়ে বলেছিল কৃষ্ণ আজ আমি জানলাম জগতে সবাই যে তোমাকে বলে পুরুষ, কিন্তু আজকের আমি জেনে গেলাম তুমি শুধু পুরুষ নও, তুমি হলে আদি পুরুষ, শত সহস্রবার প্রণাম করলেন, আমি এত বোকা আমি সারা জীবন ভাবলাম পিসি বলে ডাকতো না কুন্তিকে, আমি ভাবলাম সারা জীবন তুই আমার ভাইয়ের ছেলে, কিন্তু আজ আমি বুঝলাম তুই শুধু আমার ভাইয়ের ছেলে নয়, তুই হলি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান কৃষ্ণ, তাই বল হরি বল হরি বল হরি বল। আজকের সেই ভক্ত বাৎসল্য ভগবান উত্তরার গর্ভকে বাঁচালো, কিন্তু বাঁচালো বটে, অশ্বত্থামার কাছে গিয়ে বলেছিল অপদার্থ তোর এত বড় স্পর্ধা, তুই উত্তরার গর্ভ নষ্ট করতে চেয়েছিলিস, বল তুই আমার কাছে কি চাস, অশ্বত্থামায় একটা কথা বলেছিল আমি অমরত্ব চাই, ভগবান তখন হেসে বলেছিল আমি তোকে অমরত্ব দেব, তবে শোন এই ব্রহ্মবাণ যে তুই উত্তরার গর্ভে ছেড়েছিলিস আমি যদি না যেতাম তাহলে উত্তরার গর্ভ নাশ হয়ে যেত, তবে তোর যখন এত বাঁচার শখ তোর যখন এত বাঁচার ইচ্ছা আমি তোকে আশীর্বাদ দিলাম তুই অমরত্ব লাভ করবি, আর একটা অভিশাপ আমি তোকে দিলাম তোর সর্বঙ্গে এত জ্বালা যন্ত্রণা হবে অঙ্গ থেকে বাবা পুঁজ রক্ত ঝরে ঝরে পড়বে, সেদিন তুই ছটফট করবি একটু মৃত্যুর জন্য, তুই প্রার্থনা করবি দয়াময় আমাকে মৃত্যু ভিক্ষা দাও, কিন্তু আমি কোনো মতেই তোকে মৃত্যু ভিক্ষা দেব না, আমি তোকে অভিশাপ দিলাম তুই অমরত্ব হবি, আর যতদিন বাঁচবি মৃত্যু যন্ত্রণার জন্য ছটফট করবি, তাই আজও বাবা অশ্বত্থামা অমর, মৃত্যু হয়নি, যখন পাগলের মতো কেঁদেছিল তখন ভগবান একটা সান্ত্বনা দিয়েছিল, ওই যে বললাম ভগবান সবার, কেউ যদি কাঁধে কষ্ট সহ্য করতে পারে না, বলেছিল অশ্বত্থামা তোর শরীরে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়বে, মৃত্যুর জন্য ভিক্ষা করবি দাঁড়ে দাঁড়ে তবু তোর ভিক্ষা হবে না, তোর এত মাথার যন্ত্রণা হবে মৃত্যুর জন্য ভিক্ষা চাইবি তবু তোর মৃত্যু হবে না, তবে একটা আশীর্বাদ দিলাম তোর যন্ত্রণা জ্বালা একটু কমবে, যদি জগতে কোনো ভক্ত স্নানের আগে যদি বাবা একটু তেল নিয়ে মাটিতে তিনবার ছিটা দেয়, এখনো আছে বাবা এই প্রথাটা, অনেক বয়োজ্যেষ্ঠ বাবা ঠাকুর মায়েরা এগুলো মেনে চলে, স্নানের আগে একটু তেল মাখার আগে মাটিতে তিনবার দেয়, দেখবেন ওটা ভগবানের আশীর্বাদ, কেন অশ্বত্থামার ওই যে শরীরে জ্বালা যন্ত্রণা একটু কমার জন্য, নিতাই গৌর হরি বল হরি বল। আজকেই ভগবান সবার, কিন্তু দেবর্ষি নারদ প্রশ্ন করেছিল কৃষ্ণ তুমি সবার
তুমি যদি সবার হলে দুর্যোধন তো তোমায় চেয়েছিল, দুর্যোধন তোমার চেয়েছিল, কেন হলে না তুমি দুর্যোধনের দলে, তুমি কেন পাণ্ডবদের দলে হয়ে গেলে? ভগবান বলছে শোনো, আমি কেন হইনি, ওরা ছিল অহংকারী আর পাণ্ডবদের হৃদয়ে ছিল প্রেম ভক্তি, যার জন্য এদের দলে হলাম, ওদের 100 জনের দলে হলাম না। ভুল কথা এটা যে তুমি সত্যি বললে আমি মানব কি করে, যে পাণ্ডবদের ভক্তি ছিল আর দুর্যোধন ওরা 100 ভাইয়ের ভক্তি ছিল না? বলে শোনো, আমি ওদের 2 ভাইকে একটা আদেশ দিয়েছিলাম। কি আদেশ? আমি গিয়ে ঘুমাবো, ঘুম চোখ খুলে যার মুখ প্রথম দেখবো আমি তার পক্ষে হব। বাবা কথাটা বলেছিল না? কিন্তু সেদিন আর রাত্রেবেলা দুর্যোধন ঘুমায়নি, সারা রাত জেগে বসে আছে, রাত থাকতে থাকতে ভগবানের ঘরে পৌঁছে গেছে। আর ভগবানের ঘরে গিয়ে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, কৃষ্ণ তুমি কি জানো না আমি আসবো, তুমি তো পারতে আমার জন্য একটা সিংহাসনের ব্যবস্থা করে রাখতে। চারিদিকে যখন খুঁজতে খুঁজতে বাবা হঠাৎ দেখে না, ভগবান যেদিকে মাথা রেখেছে সেই দিকে একটা সোনার সিংহ। তাড়াতাড়ি করে দুর্যোধন গিয়ে স্বর্ণ সিংহাসনে বসেছে। আর অপরাধ নেবেন না বাবা, আমি এখানে কিন্তু কাউকে বলছি না, দেখবেন অনেক ভক্তরা আছে এই ছেঁড়া তিরপলে বসতে একটু পছন্দ হয় না, তাদের যেন মনে হয় একটু চিয়ার টিয়ার হবে। ঠিক হয় কান মুলে নিচ্ছে বাবা, এই নওদাপাড়ায় কাউকে বলছি না, অপরাধ নেবেন না। আছে বাবা, শুধু এই বসবার জন্য না, হয়তো অনেকের কোমরে ব্যথা আছে, বসতে পারে না, যেন একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার দেখবেন যাদের কোমরে ব্যথা আছে তারা বসে ঠিক আছে, কিন্তু অনেকের কোমরে ব্যথা নেই কিন্তু এই মাটিতে ধুলো লাগবে, প্যান্ট জামাটা নষ্ট হয়ে যাবে, শাড়ি নষ্ট হবে, একটু উঁচু জায়গা হলে ভালো হয়। আবার শুধু উঁচু জায়গায় বসবে নয় বাবা, একটা পায়ের উপরে একটা পা দিয়ে ঝিরঝির করে দাঁড়াবে, দেখবেন অনেকে আছে, তবে নওদাপাড়ায় কেউ নয়, আগে বলে দিয়েছি। আছে বাবা, পায়ের উপর পা দিয়ে ঝিরঝির করে নাড়ায়, কিন্তু ভগবানের মাথার দিকে স্বর্ণ সিংহাসন। আর যখন ওই ঝিরঝির করে নাড়াচ্ছে মা, পা যদি নাড়া দেয় পায়ের তলা থেকে ধুলোগুলো উড়ে উড়ে যায় না, কৃষ্ণের মাথায় পড়ছে। স্বর্গ থেকে দেবতারা চমকে উঠেছিল, দুর্যোধন তোমার এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি তোমার পতন হবে হবে হবে। বসে আছে দুর্যোধন মনে আনন্দ, কৃষ্ণ আমার দলে হবে। এইবারে দেখতে দেখতে সকাল হয়ে গেছে, ওদিনই এত ঘুমে ঘুমিয়েছে তৃতীয় পাণ্ডব, এক ঘুমে সকাল। হাই ভগবান, তার মানে আজ তো কৃষ্ণ আমার পক্ষে হবে না, নয়ন জলে বক্ষ যোগাল ভাসায় দোয়ারে গেছে। আর গিয়ে দেখছে বাবা জুতো জোড়া খোলা আছে, দুর্যোধন আগে পৌঁছে গেছে। এইবার গিয়ে কি করেছে জানো, দুর্যোধন গিয়ে দেখছে বাবা সিংহাসনে বসে আছে, আর অর্জুন গিয়ে কি করেছে, জায়গা পাচ্ছে না বসবা, শেষে দেখে না ভগবানের চরণের দিকে একটা ছোট কুশি আসন পাতায় আছে, ভক্ত বাৎসল্য ভগবান শয়নে আছে, অর্জুনই আমার কুশাসনে বসে। ও তো জানে কৃষ্ণ আমার পক্ষে হবে না, কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে। এইবারে কৃষ্ণ চরণে হৃদয়ে ধরে নয়ন জলে ভোগ ভাষায় আরে বলে, কৃষ্ণ রে আমি জানি তুই আমার পক্ষে হবে না, তুই তো দুর্যোধনের হয়ে যাবি, কিন্তু হয়ে যাবি যা, যে কুলে জন্ম দিস না কেন, যেন এই যে হবা এ কৃষ্ণ কৃষ্ণ আমরা যেন বলিতে বিষ্ণা
সারা জনম আমি তোমার চরণীর দাস হতে চাই অর্জুন আছি থেকে সাদা জান আমি তোমার চরণের দাস হয়ে গেলাম আস্তে ধৈর্য ধরো ছুটে এসে বলছো কৃষ্ণ এটা তুমি কি করলে তুমি তো বলেছিলে যে আগে আসবে তার দলে হবে তুমি ওই দুর্যোধনের দলে না হয়ে অর্জুনের বুকে জড়িয়ে ধরলে কেন তখন ভগবান বলেছিল আমি কোনোদিন বলিনি যে আগে আসবে আমি তার দলে হব কি বলেছিল বাবা ঘুম চোখ খুলে যার মুখ আমি দেখব অনেকে বলে না বাবা পায়ের দিকে ভগবানের ছবি নাকি রাখতে নেই কি বাবা তাই সত্যি রাখতে নেই ভুল কথা ভক্তি যার কৃষ্ণ তা সর্বশাস্ত্রে কম সর্বশাস্ত্রে আজ ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা দেখিও বা কিবা একবার নয়ন জলে আজ ডাকার মত যদি একজন ভক্ত ডাকে আমার ভগবান সর্বজ্ঞে তার চরণের দাস হয়ে যায় যে জনি নজন জালে ভগবান ভক্ত দাদে বাধা করে ওই জন্য আমি বলে যাচ্ছি বাবা পায়ের দিকে ভগবানের ছবি রেখে দেবেন বড় করে রেখে দেবেন কেন চোখটা খুলে বাবা অন্য কিছু দেখবার আগে তোমার গোবিন্দ দর্শন আগে হয়ে যাবে তাই গৌর হরি বল হরি বল কারণ ভগবান জনমে জনমে যুগে যুগে বলেছে আমি ভক্ত চরণের দাস হতে চাই তাহলে সেই ভক্তিটাকে অর্জন করি পায়ের দিকে ছবি রেখে বাবা চোখটা খুলে আগে গোবিন্দ রূপ দেখে তারপরে সংসারের কর্ম শুরু করো দেবর্ষি নারদ বলেছিল প্রভু সত্যি করে বলো তো তুমি কি ঘুমাচ্ছিলে কি গো মা ভগবান ঘুমাচ্ছিল তাহলে সিংহাসনটা পায়ের দিকে রাখতে পারতে কুশাসনটা মাথার দিকে রাখতে পারতে সব তোমার কায়দা সব কায়দা করে করেছো ভগবান বলছে না কায়দা করিনি তবে শোনো আরো একটা প্রমাণ তুমি পেয়ে যাবে কেন আমি দুর্যোধনের হলাম না কি প্রমাণ বাবা একটা ছোট সুজ নিয়েছে আমার সুজ জানো তো কত বড় সুজ হয় ছোট্ট কাঁথা বালিশ লাই হয় ছোট ছোট সুজ ভগবান একটা ছোট্ট সুজ নিয়েছে আর বিশাল বড় একটা হাতি মানে হাতি কত বড় হয় একটা বিশাল বড় হাতি নিয়েছে নারদের সামনে বাবা সূচের কতটুকু চিত্র বারবার সুতো এদিক ওদিক করা যায় না একটা বড় হাতি নিয়ে কৃষ্ণ এপার থেকে ওপার করে দেয় আর যেই এপার থেকে ওপার করে দেওয়া সঙ্গে সঙ্গে নারদ দেখে তো ছমকে ও ঠাকুর
এত বড় হাতি তুমি ছিদ্র দিয়েই পারো পার করে দিলে বলে নারদ তুমি দেখেছো তো বলে হ্যাঁ প্রভু আমি সাক্ষাতে দেখলাম বলে যাও তুমি দুর্যোধনকে এই কথাটা একবার বলে এসো দেখো কি বলে তারপরে আমি কথা বলবো তারপরে যেখানে যেতে বলবো সেখানে যাবে তো সাত সকালবেলা দেবর্ষি নারদ দুর্যোধনের বাড়িতে গিয়ে ডাকছে দুর্যোধন রাতের অন্ধকারে এখন অন্ধকার অন্ধকার আছে মানে পুরো পরিষ্কার হয়নি আর বাবা এটা আপনারা ভালো করে জানেন যদি একটু টাকা পয়সা হয় না তখন আর ভোর পাঁচটায় ঘুম ভাঙে না মোটামুটি সাতটা আটটা বাজে মানে এমন ঘুম যেন কোনোদিন ঘুমায়নি এত ঘুম ঘুমানো আর দেখবেন যারা গরিব হয় কাঙাল হয় যাদের মাথায় চিন্তা থাকে রোজগার করতে হবে রবীন্দ্র সেবা দিতে হবে তাদের দেখবে ওই তিনটে থেকে পাঁচটার ভিতরে বাবা তাদের ঘুম ভাঙবেই ভাঙবে আর পয়সা করি যাদের থাকে তাদের আটটা মোটামুটি আটটা বাজে তো দুর্যোধন অহংকারী এইবার সকালবেলা নারদ গিয়ে ডাকছে দুর্যোধন সাত সকালবেলা ঘুমের নেশাটা চটে গেছে এই যে সকাল সকাল এসে আমার ঘুমের নেশাটা চটিয়ে দিলে বলো কি হয়েছে হে দুর্যোধন একটা কথা বলবো এই সূচটা দেখতে পাচ্ছ বলে সাত সকালবেলা খেয়ে দিয়ে কাজ নেই তুমি সূচ দেখাতে এনেছো বলে আরে মামা আমার কথাটা শোনো এই যে সূচটা দেখছো এই যে ছিদ্রের এদিক থেকে ওদিক একটা বিশাল বড় হাতি আমার কৃষ্ণ আমার চোখের সামনে সূচের ছিদ্রের এপার থেকে ওপার করে যেই না কথাটা বলা দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে বলে না কে আছিস তারই প্রহরী এই মুহূর্তে নারদের গলা ধাক্কা দিয়ে বের করে দে একটা সুতো এদিক ওদিক করা যায় না আর ওদের কৃষ্ণ নাকি একটা হাতি এপার ওপার করেছে এমন তাড়া করেছে নারদ প্রাণ ভয়ে দুর্যোধনের বাড়ি থেকে ছুটে চলে ভগবানের কাছে গিয়ে মাথা নিচু করে আছে কি ব্যাপার বদন মলিন কেন বলে মেনে নিল না বিশ্বাস করলো না ও ঠিক আছে করেনি তো কি হয়েছে এবার পাণ্ডবদের কাছে যাও দেবর্ষি নারদ বিনাটা নিয়ে যেই না পাণ্ডবদের কাছে যাওয়া তৃতীয় পাণ্ডব অর্জুন আর মধ্যম পাণ্ডব ভীম সবার প্রথমে নারদকে সকালবেলা দেখে সর্বাগ্রে বসার জায়গা দিয়ে চরণ যুগল দৌত করে বললেন আসো মুনি বল আজ আমাদের জীবনধন্য সকাল সকাল তোমার মতো মুনি বদন দর্শন বলেন কি করতে পারি নারদ মুনি সূচটা বের করেছে জানো আমার কৃষ্ণ এই ছিদ্রের এপার ওপার করে দিয়েছে বিশাল বড় একটা হাতি যেই না বলা ভীম খিলখিল করে হেসে উঠেছে নারদ বলছে তুমি হাসছো কেন হাসবো না তুমি তো হাসির গল্প বললে হে হে দেবর্ষি আমার কৃষ্ণ যদি মনে করে একটা হাতি কেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার কৃষ্ণ যদি মনে করে এপার হতে ওপার করিতে আমার আছে তাহলে যাদের বিশ্বাস আছে তাদের পক্ষে ভগবান আর যাদের বিশ্বাস নাই আজীবন যদি মাথা ঠুকে কাঁদো কোনোদিন তুমি ভগবত কৃপা পাবে না পাবে না পাবে না তবে মায়েরা কীর্তন শুনবার আগে কীর্তন গাওয়ার আগে আমাদের সবাইকে জানতে হবে আমাদের এই পৃথিবীতে আসা শুধুমাত্র কাঁদবার জন্য এখানে আমরা এতজন ভক্ত যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন কীর্তনিয়া সম্প্রদায় প্রত্যেককে জানতে হবে বাবা এই জন্মটা হলো বাবা আমাদের কাঁদারই জন্ম কেউ যদি বলে আমরা হাসবো বলে এসেছি বাবা ভুল ভাব পৃথিবীতে এসেছিলাম কাঁদবার জন্য কেন একবার ভেবে দেখেন বাবা যেদিন পৃথিবীতে এসেছিলাম সেদিন কিন্তু সবাই কেঁদে এসেছিলাম কেউ এখানে বলতে পারবে না যে আমি যেদিন জন্ম নিয়েছিলাম সেদিন আমি হেসে এসেছিলাম
প্রত্যেককে আমরা কেঁদে এসেছিলাম, আর যেদিন মায়া মোহ সংসার ছেড়ে চলে যাব সেদিনও কিন্তু কেঁদে যাব। তাহলে এলাম কেঁদে যাব কেঁদে, কটা দিনের জন্য মা গো একটু অভিনয় মঞ্চে অভিনয় করে গেলাম। কেউ ছেলে হলো, কেউ মা হলো, কেউ বাবা হলো, ভাই হলো, দাদা হলো, বন্ধু হলো, এক একটা করে অভিনয় করবার জন্য জগতে পাঠালো। কিন্তু মনে রাখতে হবে এই জগৎটা হচ্ছে বাবা, এই সংসারটা হচ্ছে একটা নাটকের মঞ্চ। যার যখন অভিনয় শেষ তাকে এই অভিনয় মঞ্চ থেকে চলে যেতেই হবে। তাহলে মনে রাখতে হবে এই নাটকের মঞ্চে বসে একজনের চরণ আশ্রয় করতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় ভক্ত হয়ে বিক্ষ সম হইন। প্রত্যেকে বলেছিলাম দয়াল, কৃষ্ণ ভজন কৃষ্ণ সাধন ছাড়া আর পৃথিবীতে গিয়ে কিছু করব না। আর এই মায়ামোহ সংসারে পড়ে আমরা ভুলে গেলাম সেই কথা দেবার কথা। মাইরা চলেন আজকের এই নবদ্বীপের মাটিতে, তবে মনে রাখবেন মাইরা গৌর চরণ যারা আশ্রয় করে, যারা গোবিন্দ চরণ আশ্রয় করে, মাথায় রেখে দিও বাবা তাদের তো ঘন ঘন বিপদ আসবেই আসবে। আর মনে রাখতে হবে বাবা এইটা স্মরণে রাখবেন, যাদের কাছে যত বিপদ আসবে মনে রাখবেন আমার মাধব তোমার সঙ্গে আছে। আর যার পৃথিবীতে কোনো বিপদ নেই তার সঙ্গে আমার যত বিপদের সম্মুখীন হবে তত আমার ভগবান তোমার কাছে থাকবে। কেন যে করে আমার আশ তারি করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে আমার পাশ তারপর হই আমি তার দাসানুদাস। তাহলে আগে গৌর গোবিন্দ চরণ আশ্রয় করতে হবে। কিন্তু বাবা যারা ভক্ত মানুষ তারা কিন্তু বাবা জীবনে কারোর কোনোদিন খারাপ চায় না। আর ভক্তের তো ভগবানের কাছে একটাই চাহিদা, একটাই চাওয়া, প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু চাই। আর যারা ভক্ত নয় বাবা তারা সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য ঘর বাড়ি এগুলোই তাদের চাহিদা। কিন্তু ভক্ত যদি হয়েছ ওদের কোনো চাহিদা নয়, একটাই চাহিদা যেন আমি রাজ রানীও না হই, আমি যেন সারা জীবন তোমার চরণে আমার মন মতি থাকে। এই জগত সংসারে বাবা চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে বসে সবাইকে কৃপা করেছিল। কিন্তু মায়েরা একটাই বড় আশ্চর্যের ব্যাপার, সবাই কিন্তু আমরা ভগবানকে প্রণাম করি কিন্তু একজন মানুষ আমার ভগবানকে প্রণাম করতে পারেনি। তার হৃদয়ে বড় আক্ষেপ ছিল, কে জানো, যিনি হলেন আমার ভগবানের গুরুদেব যার নাম হলো ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী এনার একটা আক্ষেপ ছিল, কি আক্ষেপ না, মহাপ্রভুকে তো দীক্ষা দিয়েছিল তো পরবর্তী ক্ষণে জানতে পেরেছিল নিমাই হলো কলিযুগের ভগবান। আর জানতে পেরে এই ঈশ্বরপুরী সর্বদাই কাঁদত, কেন জানো, যে আমার নিমাই যে ভগবান এটা আমি জানলাম কিন্তু আমি এমন দুর্ভাগা যে সবাই আমার নিমাইকে প্রণাম করতে পারবে কিন্তু আমি এমন দুর্ভাগা যে আমি একদিনের জন্য আমার নিমাইকে প্রণাম করতে পারবো না, কারণ আমি তোর গুরুদেব। আর আমি যদি ওকে প্রণাম করি তাহলে আমার নিমাইকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে। আর এই ঈশ্বরপুরীর আরো একটা শিষ্য ছিল বাবা যার নাম ছিল গোবিন্দ ঘোষ। এই নিমাই আর গোবিন্দ ঘোষ এরা হচ্ছে গুরু ভাই। তো যেদিন আমার ঈশ্বরপুরীর বার্ধক্য দশা এসেছিল বাবা, এই বার্ধক্য দশা ঈশ্বরপুরী আমার গোবিন্দ ঘোষকে দেখেছিল, গোবিন্দ আমার কাছে আয় বাবা, কি হয়েছে গুরুদেব, গোবিন্দ মৃত্যুর সময় আমার একটা বাসনা রয়ে গেল, পৃথিবীতে আমি সব কর্ম শেষ করলাম
কিন্তু আমার মনে বড় আশা ছিল একবার আমি আমার মেমাইকে প্রণাম করব। কিন্তু আমি তো ওর গুরুদেব, আমি প্রণাম করতে পারি না। কিন্তু শোন গোবিন্দ, যখন দীক্ষা মন্ত্র দেওয়া হয়, দীক্ষাকালে গুরু আর শিষ্যের মধ্যে বাবা কোনো ভেদাভেদ থাকে না, এক হয়ে যায়, গুরু শিষ্যের এক আত্মা হয়ে যায়। তো গোবিন্দ, আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম, আমার দেহ তোর শরীরের সঙ্গে বিলীন হয়েছে। গোবিন্দ, আমার মরার আগে আমার একটাই মাত্র বাসনা। কি বাসনা গুরুদেব বলে দেয়? গোবিন্দ, আমার হয়ে তুমি নিমাইয়ের চরণ যুগল সেবা করো। হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি যদি নিজের হাতে আমার নিমাইয়ের চরণ সেবা করো, আমি তো তোমার মধ্যে বিরাজমান। আর তুমি যদি আমার নিমাইয়ের চরণ ভজো, তাহলে কি হবে জানো? আমারও তো নিমাইয়ের চরণ ভজা হয়ে অগ্রদ্বীপের মাটিতে যাকে নির্বাসন দিয়েছিল, সর্বক্ষণ আমার নিমাইয়ের চরণ ভজত কেন? ওটা ঈশ্বরপুরী মরবার আগে আমার গোবিন্দের হাতে দায়িত্ব দিয়েছিল। গোবিন্দ, তোমার মধ্যে আমি বিরাজমান হব, আর তুমি সেবা করলে আমারও নিমাইয়ের চরণ সেবা করা হয়ে যাবে। আর ওইটুকু যে আমি মরার আগে আক্ষেপ করে গেলাম, আমি ভগবানের গুরুদেব হয়ে তার চরণ ভজতে পারলাম না, তোমার মধ্যে দিয়ে আমি আমার নিমাইয়ের চরণ যুগল ভজন করব। আজকের সেই ঈশ্বরপুরী হলেন আমার ভগবানের গুরুদেব, আর এই ঈশ্বরপুরীর গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী। আহা, এই বাংলার মাটিতে বাবা, এই যে আপনারা কৃষ্ণ নামে এত আপ্লুত না, কেন বললাম বাবা? আমি তো চেনা বলা ভুল হবে, আমি প্রত্যেকের কাছে যেন বড় আপনজন, বড় কাছের মানুষ। আমি ভাবি নাই বাবা, যে যে মানুষগুলো প্রত্যেকটা দিন, কালকে যেখানে কীর্তন করে এলাম, যে ভক্তগণ ছিল, আজও দেখছি বাবা সেই ভক্ত। আমি যে কি গাইব সেটা আমার মাথায় নেই, এতটাই ভালোবাসে, যেখানে কীর্তনে যাই পাগলের মতো ছুটে আসে। তবে আমার জন্য নয়, এটা আমার মহাপ্রভুর অহিতকি কৃপা। তো এই ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্রপুরী, এই যে বাংলার মাটিতে বাবা কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেমের প্রচার এই মাধবেন্দ্রপুরী করেছিলেন। মাধবেন্দ্রপুরী যদি আমার বাংলাদেশ থেকে, যদি আমার এই বাংলার মাটিতে না আসত, তাহলে এই কৃষ্ণ প্রেম ভক্তি আমরা কেউ পেতাম না। এই মাধবেন্দ্রপুরী যার জন্য বাবা আজও যে বালেশ্বরে ট্রেন দুর্ঘটনা হলো, আজও সেই বালেশ্বরে যেখানে আছে রেমুনা আর গোপীনাথ, যাবেন বাবা দেখে আসবে, আপনাদের পদধূলা নিয়ে আমি সাক্ষাতে দেখেছি আমার গোপীনাথকে। ওইখানে একটা প্রসাদ হয় বাবা, যেটা অমৃত কেলিখির প্রসাদ, যারা গেছেন অবশ্যই পেয়েছেন, যারা জাননি অবশ্যই পাবেন। এই ক্ষীরের এত স্বাদ, প্রত্যেকটা দিন 12টা করে মানসা আমার এই গোপীনাথকে দেওয়া হতো, আর ওই প্রসাদে বিক্রি হয় এখনো ওই রেমুনার মাটিতে। ওই ক্ষীরের প্রসাদের এত স্বাদ, এত সুস্বাদু, একবার যদি কেউ পায় বাবা,
আর জগতে অন্য ক্ষীর আর তার মুখে লাগবে না। কারণ ভগবান উচ্ছিষ্ট করলে সেটা হয় প্রসাদ, আর ভক্ত যদি ওটা উচ্ছিষ্ট করে দেয় সেটা হয়ে যায় মহা মহা প্রসাদ। এই মাধবেন্দ্রপুরী কোনদিন বাবা নিজের জন্য কিছু চাইনি, আর ওনার একটা প্রতিজ্ঞা ছিল আমি জীবনে কারোর কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইব না। কি মায়েরা, অনেক ভিখারীরা আছে, সাধু বৈষ্ণব আছেন, যারা মহান্ত আছেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে প্রসাদ পায়, কিন্তু এই মাধবেন্দ্রপুরীর প্রতিজ্ঞা ছিল যদি কেউ এক মুষ্টি কিছু দেয় তো পাবো, আর যদি কিছু না দেয় আমি সারাদিন উপবাসে যাব। এমনকি মাধবেন্দ্রপুরী গাছ থেকে একটা ফল পেড়ে পর্যন্ত খেত না, মানে গাছের একটা পাতা পর্যন্ত ছিঁড়ত না, এমন বৈষ্ণব ছিলেন। কারণ গাছ থেকে ফলটা পারলে বাবা গাছের যদি ব্যথা লাগে, সেই ভয়ে কোনোদিন গাছ থেকে কোনো ফল পেড়ে খেত না। যেদিন রেমুনার মাটিতে এসে দাঁড়িয়েছিল, ভক্তরা দল বেঁধে যখন যাচ্ছিল বাবা গোপীনাথের অমৃতকেলি প্রসাদ পেতে, সেই সময় ভক্তগণ যাচ্ছে দেখে মাধবেন্দ্রপুরী প্রশ্ন করেছিল, ভক্তগণ তোমরা যাচ্ছ কোথায়? সে কি গো, তুমি জানো না গোসাই, আমাদের ওই মন্দিরে অমৃতকেলি ভোগ লাগানো হয়, কি সুস্বাদু, চলো আমাদের সঙ্গে, তুমি একটু পাবে। কিন্তু মাধবেন্দ্রপুরীর প্রতিজ্ঞা ছিল আমি জীবনে তো কারোর কাছে হাত পাতিনি, তাহলে আমি অযাচিত ভাবে যাবো কি করে, যেতে আমি পারবো না। একটা গাছের তলায় বসে মাধবেন্দ্রপুরী নয়ন জলে ভোগ ভাসাচ্ছে, আর একটাই কথা ভেবেছিল, নিজে খাবার জন্য নয়, একটাই কথা ভেবেছিল যদি একবার জানতাম কি করে অমৃতকেলি তৈরি হয়, তাহলে আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনজিকে একটু প্রসাদ পাওয়াতাম। যদি একটু জানতাম কি করে মানাতে হয়। কি গো মাইরা, গাছে বড় কাঁঠাল ফলেছে, গাছে আম হয়েছে, বাড়ির মেয়ে জামাই লোকজনেরা আসবে, ওটাকে পাড়া হবে, কিন্তু বাবা যে জামাইয়ের জামা, যে ঘরের কোণে বসে আছি, যে কোনোদিন বলে না আমাকে এটা এনে দাও ওটা এনে দাও, যার কোনো চাহিদা নেই, কই পারি না, আমরা গাছের প্রথম কাঁঠালটা গোবিন্দ সেবার জন্য তুলে রাখতে আছে বাবা, তবে ভুল বলবো না, আছে অনেক ভক্ত, সমস্ত কিছু বস্তু যদি গাছে হয় সেটা গোবিন্দ সেবার জন্য তুলে রাখে। এমনকি পুকুরে যদি একটা বড় মাছ হয় সেটা গোবিন্দের নামে নিমিত্ত করে রেখে দেয়। যদি বলেন ভগবান কি মাছ খায়, আরে মাছ খাই না, ওইটা বাজারে বিক্রি করো, বিক্রি করে সেই অর্থ নিয়ে আমার গোবিন্দ সেবায় লাগা। ভক্ত যদি হতে হয় প্রত্যেকটা বস্তুর মধ্যে আগে আমার ভগবানের বাপনা যেন ভব, তার মতো দিনের দয়াল দিন বন্ধু, আর পৃথিবীতে কেউ বোঝে ভকেতে ভক্ত ছাড়া কিছু জানে না, তাই তো যুগে যুগে আমি ভক্ত, ও
নিজে ভক্তা ভক্তা বানা বাসি মনে রাখবেন বাবা, মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসে ভাবলো যদি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে একটু প্রসাদ দিতে পারতাম, আমার গোপীনাথের কানে চলে গেল। প্রতিদিন পূজারি ১২টা করে মানুষ সাদা আজও দিয়েছে, ওই ভোগে লাগিয়ে দিয়েছে ১১টা মালসা বিতরণ করেছে। আরে ভক্তির লাগি ভগবান একটা মালসা চুরি করে চাদরের ভিতরে রেখে দিয়েছে, আড়ালে রেখে দিয়েছে। পূজারি ঘুমিয়ে পড়েছে, স্বপ্নাদেশ দিল পূজারি পূজারি যখন ক্ষীরের ভাণ্ডটা এনে দিল না, মাধবেন্দ্রপুরী ক্ষীরটা নিয়ে কাঁদছি। গোপীদা তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছো, আমি তো খেতে চাইনি, আমি বলেছিলাম আমার মন্দিরের গিরি গোবর্ধনকে একটু খাওয়াতে চাই। পূজারি এসে বলল, মাধব তোমার লাগি আমার গোপীনাথ ক্ষীর চুরি করেছে। কি বাবা আপনাদের আমাদের ভাগ্যে হবে, হে জনম কেন কোটি কোটি জনম ধরে সাধ্য সাধনা করলো, আমার জন্য আপনার জন্য আমার ভগবান চুরি করলেন, যেটা মাধবেন্দ্রপুরীর জন্য করেছিল। মাধবেন্দ্রপুরী অমৃত কেলি প্রসাদ পেয়ে ভাণ্ডটা ফেলেন, কেন ভগবান পাঠিয়েছি ভাণ্ডটা আঁচলে বেঁধে রেখেছে, যতদিন বেঁচেছিল একটু একটু করে ভেঙে ভেঙে ওই মাধবেন্দ্রপুরী ওই ভাণ্ডটাকেও সেবা করেছিল। কারণ সে যে ভক্ত বাৎসল্য ভগবান, এই জগৎ সংসারে যদি ডাকার মতো তারে ডাকা যায়, আমারে ভগবান কি আজ রহিতে ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ
সচিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ যিনি সর্ব কারণে কারণ সর্ব আজি যোগে গণে যোগে পাই না মনে গণে মনে পাই না ধনে গণে ধনে পাই না এখন কলির বিরঞ্চিত ধন বৃন্দাবনের কৃষ্ণ চন্দ্র এই জগজীবীর কল্যাণের লাগি জগজীবের মুক্তির লাগি আমাদের মতো কলির জীবের দুর্দশা দর্শন করে ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদী আর ভাগ্যাকাশে সচরব সিন্ধু মাঝে উদাময় হয়েছে আমাদের ওই নদীপমাধে শচী গর্ভ সিন্ধু মাঝে আমার গোরা এই কলির উদ্ধারের লাগে আমার গোরা নদীয়ার মাঝে উদা সেই দেখে একবার আকাশ পানে প্রতিদিন যেমন সূর্য দেব উদয় আবার প্রতিদিন যেমন পশ্চিমে আকাশের কোলে ঢলে পড়ে সেই দেখে আমাদের গোনা দিনে যে ফুটাইয়ে এলো মায়ার মশারি খাটিয়ে ওই শরীরের বিছানা তৈরি করে টাকা পয়সার মালিশি মাথায় দিয়ে আরে অমনে করে ঘুমাস না ভা একবার আমার সঙ্গে সঙ্গ দিয়ে সবাই কি বলবি জানিস একেবারে বদন ভরে হরি বল হরি বল ভরে একেবারে কৃষ্ণ ধরি
বল হরি বল হরে কৃষ্ণ সমবেত শুধী কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহূত অনাহূত ভাগত এই গ্রামবাসী বৃন্দ, যারা আমার রাধা গোবিন্দে, যারা আমার গৌর নিতাই রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছে, তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ড। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন, তাহাদের চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই বাবা, আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে বাবা, যাদের কথা না বললে সব থেকে বড় ভুল হয়ে যাবে, সব থেকে বড় অপরাধ হয়ে যাবে, যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ওই ক্লান্তিক প্রচেষ্টায়, যাদের উদ্যোগে আজকের মহানাম যজ্ঞানুষ্ঠান, কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া হয়ে আমি মৌমিতা ঘোষ, আমার সম্প্রদায়ের তরফ থেকে তাদের চরণে সর্বাগ্রে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। তাই তো চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে মা এই দুপুরবেলা ভাবটা কেমন কামিনী আজ কলিত তছ মানস এই নারী জাতিদেরকে বলছে কামিনী। আচ্ছা মাইরা, গজ মানে কি গো? ঘোড়া। গজ মানে ঘোড়া, দেখা যা খিচুড়ি স্কুলেও যাই আমার হাতি, তাই তো? আর দেখবেন বাবা একটা কথা বলি, কেউ অভিমান করবেন না, যদি দেখবেন অনেক অনেক বাড়ি বনিদি বাড়ি বলা হয়। কেন বনিদি বলা হয়? তাদের ভব্য সভ্য, তাদের চলাফেরা একটু আলাদা হয়, তাদের পোশাক সব কিছু আলাদা হয়, যাদের বনিদি বাড়ি হয়। আর দেখবেন এই বনিদি বাড়ির মেয়েরা যখন হেঁটে হেঁটে যায় বাবা, দেখবেন বুঝতে পারবেন কিরকম বোঝা যায়। হাতি ঠিক যেমন, হাতি যখন যায়, যারা দেখেছেন হাতি, দেখবেন হাতি যখন হেঁটে যায় ঠিক দুলে দুলে যায়, দুলে দুলে যায় না? আর দেখবেন বাবা, যারা ভব্য সভ্য, যারা জিন্সের প্যান্ট পরে, তাদের কথা বলছি, যারা বনিদি বাড়ির মেয়ে, হ্যাঁ, তারা তো আর জিন্সের প্যান্ট পরে হাঁটে না, দেখবেন তারা শাড়ি পরে যায়। আর শাড়ি পরে যখন যায় দেখবেন তাদের চলার ভঙ্গিটা ঠিক যেন হাতি যেমন যায় দুলে দুলে, সেই ভাবটা। তোমার চৈতন্য মহাপ্রভু পুরুষ হলে কি হবে? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই, ভাব রস আস্বাদিতে দোহে কোটা। কখনো আমার প্রভুর রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। দেখবেন বাবা, কোনো পুরুষ যখন, মানে যদি খুব সুন্দর রূপবান পুরুষ হয়, তারা যখন নারীর মতো সাজে, দেখবেন বাবা একটা নারী কিন্তু হার মেনে যায়, যাই না? যদি একটু সেই পুরুষটা যদি একটু মেয়েলি ভাব হয়, তো মহাপ্রভু আজকের ভাবটা কেমন ঠিক নারী ভাব। মনে পড়েছে তো বৃন্দাবনের কথা, সঙ্গে রয়েছে অঙ্গেটা ভাবটা একেবারে রাধা ভাব, তা কামিনী মানে নারী জাতি হেঁটে যাচ্ছে হাতির মতো দুলে দুলে, ওই জন্য মহাজনী পদাবলিতে বলছে কামিনী মানস কামিনী মানস আজ গতি
তবে মহাপ্রভু কখন ভাবটা নিয়েছে কামিনী ভাব মা যদি নহি বন বসনে আবৃত তন মা যদি নহি বন বসনে আবৃত তন মা যদি নহি বন বসনে আবৃত তন কহ তই পূজা বস আমার কাহ তই পূজা বস কম কোন পুরুষ মানুষ অনেক সময় আছে না বাবা তাদের কণ্ঠটা নারী নারী ভাব, এই যে আমার ভাই রোলান বাজাচ্ছে দেখেছো, বুঝতে পারছো পুরুষ না নারী, মানে অর্ধেক, মানে দেখতে পাচ্ছ তোমরা পুরুষ কিন্তু যখন গান গাইছে আমার সঙ্গে তোমরা বুঝতে পারছো না ওটা নারী কণ্ঠ। তো মহাপ্রভুর আজকের লীলার ভাবটা তেমন, আজকের পুরুষ কণ্ঠ নয় আজকের নারী কণ্ঠ হয়েছে। আজ যখন নারী কণ্ঠ হয়েছে কহ তহি পূজা বস আজি নয় নহি চলো করি পূজা কম পাপুল আজকের চৈতন্য মহাপ্রভু যখন ভর দুপুর বেলা পূজার ভাবে ভাবিত হয়েছে সেই সূর্য পূজা, আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কি করছে জানো, বামে ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা বামে নয়নে ঘন আস্তে। অমাইরা আপনারা শাড়ি পরেছেন তো, আমরাও শাড়ি পরেছি, তাহলে শাড়ি পরে যদি ঘোমটা দেওয়া হয় তাহলে ডান হাত ধরা হবে তাই তো, আর ডান দিকে তাকাতে হবে, কিন্তু মহাপ্রভু বাম ভুজই মানে বাম হাত ভুজ মানে বাহু বসনে মুখ ঝাঁপই মানে বদন ঢাকা দিয়েছে বাম নয়নে ঘন চা বাম নয়নে ঘন চা। কেন বাবা বাম দিকের কথা বলছে ডান দিকের কথা কেন বলছে না? কারণ মহাপ্রভু শাড়িটা পরেছে বটে কিন্তু আপনাদের আমাদের মতো নয়, যারা হিন্দুস্তান যারা বৃন্দাবনে গেছেন দেখবে আমার মোটামুটি হয়েছে তো, এই হিন্দুস্তানি যারা হয় তাদের দেখবে এই ডান দিক দিয়ে শাড়িটা পরে, আঁচলটা ঠিক ডান দিক দিয়ে আসে, আর এসে কি করে এই ঘোমটা দিয়ে যদি ঘোমটাটা ধরা হয় তাহলে কোন হাতে ধরা হবে, বাম হাতে। ওই জন্য মহাপ্রভুর ভাবটা তো আজকের বৃন্দাবনে সেই ব্রজগোপীদের ভাব, বাম ভুজই বসনে মগ ঝাঁপই বামে নয়নে ঘন চা নয়নে ঘন চা রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন এ রাধা মোহন রাধা মো
জানিতাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে একবার বলেন তো গৌর সুন্দর কি ধ্বনিটা হলো কি এটাও জয় এত রিহার্সাল দিয়ে যাচ্ছি প্রত্যেক গ্রামে এই কদিন আগে গদাগাড়িতে রিহার্সাল দিয়ে গেলাম ভুলে গেছো তাহলে ধ্বনিটা এত জোরে দাও কত দূরে শোনা যাবে বাবা নরসিংহপুর জোরতলা জলঙ্গি দমকল সব যাবে ওমা আমার তো সেই আর ডায়মন্ড হারবারের মানুষ আমি নেই মুর্শিদাবাদের মানুষ হয়ে গেছি সে ওখানে কবে যাই তো খেয়াল থাকে না তো যাই হোক এবার দেখি একবার সবাই মিলে প্রেম সে দুটো বাহুত্তোলন করেন তো দেখি একবার সবাই যাদের যাদের হাত আছে যাদের নাই বলবো না যাদের আছে তোলো সবাই প্রেম সে সবাই বলবেন গৌর সুন্দরী কি নবদ্বীপী রাম কি সচিন নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি কমিটি ভাই সব কি ব্রহ্মাশি বৃন্দ কি নিতাই গৌরী প্রভানন্দে শ্রীকৃষ্ণে যাতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরভূপু তাহার স্বরূপ গোপ বিশ্ব বিনুক নাম নিত্য কৈশোর নটরা তাহার মনোরম আরে মধুময়ী শ্রী বৃন্দাবনী দেখো লীলাম বৃন্দাবনী
সকলে জানিতাই চলেন এবার আমরা সবাই চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন।
অমাইরা এটা অনেক ভালোবাসার মালা, তাই না? অনেকে বলে না মালাতে জ্বালা, আমার নাই জ্বালা, কেন জানেন? এটা অনেক ভালোবাসা অনুরাগ দিয়ে গাঁথা। এই কালকে যেখানে আসছিলাম বললাম যে এই মালা নিয়ে যদি মরেও যেতে হয় যাব, কিন্তু এই মালা করে ফেলে আমি দিতে পারবো না। হরি বল, কেন না? এত কষ্ট করে ভক্তরা কত ভালোবাসা দিয়ে মালাগুলো গেঁথেছে। যারা চলুন আজকে আমরা সবাই বৃন্দাবন যাব, আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো হোক কি মাইরা, যাবো তো? চলেন একটু প্রেম সে মূলুর ধ্বনি দেন দেখি একবার। রাখালি রাজা বলে দিন কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। সবাই যাবে, যারা যারা যাবেন দেখি হাত দুটো তোলো তো দেখি একবার, সবাই একসঙ্গে তালি তালি করো তালি প্রত্যেকে, কেমন? ভাগ্যবতী সম্প্রদায় বলবো আপনারা বলবেন না, বলবেন যারা যারা বলবেন কই দেখি আর একবার সবাই মিলে, আমার কানেরটা খুলে যাবে, একটু দু একটা খুলে দিতে হবে, কথা বলতে পারছি না। হরি বল, কথা বলতে পারছি না। সবাই বলছো মনে বলছো, সব মনে মনে বলছো মাইরা। এখানে যারা ইউটিউব করছে না, কেউ কেউ তো আমার খুব আপনজন ভাইরা আছেন, আমার ইন্ডিয়ার মানুষ, আর
ভাইরা এসেছেন বাংলাদেশ থেকে, তাহলে ওই বাংলাদেশি ওরা যখন চালাবে বাবা, ভক্তরা দেখবে কে হাত তুললো আর কে তুললো না, তখন তো বোঝা যাবে তাহলে আপনারাও আমার সঙ্গে বাংলাদেশ যাবেন। তাহলে চলে সবাই দেখে হাত দুটো তোলেন একবার সবাই একসঙ্গে তালে তালে, জয় জয় রাধে 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 বৃন্দাবন রে, গোবর ধরে রে নিধো বনে রে, গলি গলি মে স্থান গলি মে মান গলি মে বর্ষানা মে ঝুটছে বলো ভিড়ছে বলো, তালে বন রে তাল বন রে কাফালি রাজা বলে কোথায় বিচাবো, কবি কুন্দ রাধা কুন্দ দিদি গোবর ধা বলো রাধা রানী কি জয়। রাগ হচ্ছে বলো রাধা রানী কি জয়। আমায় কি বলা বার হচ্ছে, আমি কিন্তু কোনো খেয়ে আসিনি, নিচে এই গান থেকে নেমে তবে খাবো। তাহলে বলো তোমরা নিশ্চয়ই অনেকে খেয়ে দিয়ে এসেছো, তাহলে গলা ও তোমরাও না খেয়ে আছো, হরি বল, তাহলে নাও আজকের একটু নয় বেলা করে বেলা গড়িয়ে খাওয়া হলো। বেশ সবাই চলো দেখি মাইরা, এখানে যারা শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া করতে পারো ভালো, সেই গলাটা একটু বের করো তো দেখি, সবাই বলো রাধা রানী কি। দেখেছো তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনের শরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাও কি, ওচা গাও কি, বর্ষা নামো কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসনে ধাম কি, আপন আপন গুরু চরণ কি, নিতাই গৌরে। চলুন এবার নামগুলো বলি, অনেক নাম তো, এবার একটু বলি এই সূর্য পূজার ব্যয়ভার যারা বহন করেছেন, এই নাম যজ্ঞের শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে সূর্য পূজার ব্যয়ভার বহন করছেন এই গ্রামের সকল বউ ও মেয়েরা।